হাই, গুড মর্নিং, কেমন আছো? আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব খুব ভালো আছি। তো আজকে কোথায় যাবো তা তোমরা বুঝতেই পারছো, এত কত আনন্দ। তো আজ হলো আমি যাবো বাপের বাড়িতে, মানে দুর্গাপুজোর আগেই আমি চলে যাচ্ছি বাপের, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি হলো চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, কোথায় যাবো না যাবো সমস্তটা তোমাদেরকে শেয়ার করবো, তোমরা স্কিপ না করে সবাই দেখো। আর একটা কথা শোনো, এখন মনে করো আমি এই দিতে হয়তো যেতে পারবো না, তার জন্য কেউ আমাকে ভুল বুঝো না বন্ধুরা। তো বাপের বাড়িতে গেলে পরে ধরো ব্যস্ত থাকি, কারণ অনেকে আসে, তার জন্য তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসি তোমাদের সাথে। হ্যালো গাইস, এই দেখো চা নিয়ে চলে এসেছি। আমি চা খেয়ে ছেলেকে আর বরকে ডেকে দেবো, ছেলেকে রেডি করে নেবো, ব্রাশ ট্রাশ করি, তারপর আমরা যাবো বাপের বাড়ি। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি, বেশি কথা না বল। হ্যালো গাইস, চলে এসেছি আমাদের দেখো স্টেশনে। আমি এখানে একটু ভিডিও করে নিলাম, তো আমার বড় ওদিকে আমার বা ভিডিও করার এদিকে নেই, তার জন্য একটু ভাবলাম ভিডিও একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, আমাদের ট্রেন এখনও আসেনি, ট্রেন একটু লেট করে আসবে, ডাইরেক্ট ট্রেনেই যাবো বাপের বাড়িতে, কারণ একবারে ডাইরেক্ট ট্রেন। তারপর দেখো চলে এসেছি আমার অটোতে, তো মনে একটু অটোতে বসে তোমাদের ভিডিও শেয়ার করছি, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা, তো স্কিপ করে দেখো না বন্ধুরা। তো এখানে রাস্তাঘাটে দেখতে পাচ্ছ সবাই পুজোতে পাঠিয়ে রেখে আছে, করতে পারি চলবে, বুঝতে পারবে সে কথা, আরও শপিং মল দেখতে পাচ্ছে কি ধুলেও হচ্ছে, মানে দেখো একটা প্যান্ডেল দেখতে পারলাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম, ঠিক আছে? আরও প্যান্ডেল পড়বে। আর এই দেখো বাড়িতে চলে এসেছি মিষ্টিরা, তাদের মিষ্টির দোকানে এসে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানো। আজকে ভিডিওটা একটু মিনি ভিডিও দিলাম, ঠিক আছে? তো এখানে এসে কী করবো না করো সমস্যাটা তোমাদেরকে শেয়ার করতে হবে বন্ধুরা। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, পুজোতে তোমরা সবাই খুব ভালো, টাটা বন্ধুরা।